আমরা এখন আছি সুভাষ মেলায়। এই মেলাটা এক মাস ধরে হয়। মেলাটা যখন শুরু হয়েছিল তখনও একটা ভিডিও বানিয়েছিলাম আমরা, সেটা আই বাটনে গিয়ে দেখতে পারো এই ভিডিওর, আর ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে যদি কেউ ডিটেলসে জানতে চাও মেলাটা। মেলাটা 23 তারিখ থেকে স্টার্ট হয়েছিল, নেতাজির জন্মদিনের দিন থেকেই, আর আজ 23 তারিখ লাস্ট ডে। এখন আমরা বললাম 5 দিন গেছি আর আজ মেলা তো লাস্ট, তো লাস্ট দিনেও যাই। আর একটা রাইড বাকি ছিল চড়া, সেটা হলো এটা, তো এটাও চড়া হয়ে যাবে। ঢুকে দিয়ে ভয় পাইনি, আমাকে দেখে কিরকম লাগছে ঠিক আছে, এটাতে ভয় অতটা লাগেনি, অন্য রাইড গুলো তুলে না, এটা মজা ঠিক আছে, এটাতে অত মজা লাগে। এটা আমার অন্যান্য রাইডস তুলে নিলে কোনো ভয়ই লাগলো না, অন্য গুলো তোমার যা পান বেরিয়ে গেছিল নাগরদোল্লা থেকে শুরু করে, এটা তাও ভয় নেই। বাট এটা ইন্টারেস্টিং ছিল, এটাতে আসলে এটাতে আরো চড়া উচিত যখনই মেলায় আসবে। এই রাইড গুলো নামটা শুনে হবে তো এমনি উঠে পড়লো। এই নাম কি রে, এটা নাম কি রাইডসটা কে রে বোবা নাকি? এই যে কিছু যাই না, আমরা যে সব নেব বলে আপনাদের বলে দিলাম। আমি খুলে এখন আমি যে রাইডটা চললাম আপনার সেই রাইডটা ডোরা ডোরা মজা হলো। আর আমার বন্ধু আমার চারদিকে কত জোয়ান আছে, ঘুরছি ফিরছি, ফিলিং এর নতুন বয়ফ্রেন্ড হয়েছে, ঠিক আছে আপনাদেরকে বলে দিচ্ছি, নতুন বয়ফ্রেন্ড হয়েছে, কদিনের মধ্যে আপনার ভিডিওতে দেখতে পাবেন ওর নতুন। আরে ক্যা ক্যা করুম মে ইসকা, ক্যা করুম ক্যা করু ইসকা, ক্যা বয়ফ্রেন্ড কে আমরা নিয়ে আসতে চলেছি, ঠিকই তো একটু মামনি মুখটা।